একটুখানি সময় নিয়ে কথাগুলি মন দিয়ে শুনুন, নিজে সতর্ক হন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যকে সতর্ক করে দেন। আগে কথাগুলি শুনি, তারপরে আমার কথা বলছি। আপনি যেন স্টেট ব্যাংকে ক্রেডিট কার্ড নিয়েছেন, SBI ক্রেডিট কার্ড, সেটা কি সাথে ব্যবহার করছেন কি ব্যবহার করছেন না স্যার? হ্যাঁ করছি। তো আপনার যে 7 দিন প্রথমে স্যার ব্যাংক থেকে মেসেজ করেছিলাম কি KYC আপডেট করুন, না হলে পেনালিটি চার্জ করা হবে 2352 টাকা, এখনো অব্দি আপনি এই KYC মেনশন কেন করেননি স্যার? ও তাই আপনি করতে আপনি ওই SBI থেকে করছেন? SBI কাস্টমার কেয়ার থেকে ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, SBI কাস্টমার কেয়ার নাম্বার কি এরকম হয়? আপনি রেগে যাচ্ছেন, কতবার লোকে ঝুনঝুন করে মারবেন বলুন তো? এটাই কি আপনাদের কাজ থাকে নাকি? তোমরা বুঝতে পেরেছো কীভাবে ফ্রড করে এরা? আমি রেকর্ডিংটা পুরো করতে পারিনি, আগে অনেক কথা হয়েছে, আমি ভুলে গিয়েছিলাম। রেকর্ডিংটা আমি লাস্টে গিয়ে করেছিলাম, কিছুটা জাস্ট কিছুটা আমি রেকর্ডিং করি, যেটুকুই সেইটুকুই আমি তোমাদেরকে শোনালাম। এভাবেই এরা সবাইকে ফ্রড করে। আর আমি যতদূর জানি, যদি কোনো কাস্টমার কেয়ার থেকে ফোন করে, ব্যাংকের কাস্টমার কেয়ার থেকে ফোন করে, তাহলে উপরে SBI নাম লিখে, ICICI বলো, HDFC নাম লিখে তার নিচে নাম্বারটা শো করে। কারণ যতবার আমার কাছে ক্রেডিট কার্ডের থেকে ফোন এসছে, ব্যাংকের থেকে ফোন এসছে, নাম্বার দিয়ে এরা শো করে। আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে এটা একটা ফ্রডের জন্য এরা এইভাবে ফোন করে। তোমরা অবশ্যই অনেক ভিডিও দেখেছো, তোমাদের কাছে অনেক ফ্রড মানে না ফোন এসেছে, এরকম হয়েছে, অনেকে তো আবার টাকা মেরেও নিয়েছে, এরকম অনেক জায়গায় হয়েছে। তারা এরকম ফোন করেছে, পিন নাম্বার দিয়ে দিয়েছে, অনেক জায়গায় হয়েছে। তবে যখনই নাম্বারটা আসলো না, আমি বুঝতে পেরেছি যে এটা কোনো ক্রেডিট কার্ডের না, এটা হচ্ছে ফ্রডের। আমি তখন যখনই ওকে বললাম নাম্বারের কথাটা, ও তখনই রেগে গেল। বুঝতে পারছো, তোমরা কথাটা শুনে তো বুঝতে পারছো যে ও কিছুটা রেগে গেছিল। যখনই ওকে বললাম যে তোমাদের এইটা নাম্বার না, তখনই ও রেগে গেল। আমি যখন লাস্ট স্ট্যান্ডার্ডে যখন আমি ওকে বললাম, তখন কিন্তু ও রেগে গিয়ে না, মানে জাস্ট আমি বললাম কত আর ধুনচুন করবে, ঠিক কিছুক্ষণ পরে ও মানে উল্টোপাল্টা কথা মানে খিস্তি খামারি বললো, যেটা কিনা আমার পরিবারকে নিয়ে বলেছে, এবং রেগে গিয়ে আমি অনেকটা কিছু বলে ফেলেছিলাম, মানে জানা তাই খিস্তি খামারি মেরেছে। এবার দেখো আমাকে মেরেছে, আমি তো ছেড়ে দেবো, আমিও মেরে দিয়েছি, লাস্টে ফোনও কেটে দিয়েছে, ঠিক আছে? কারণ ও বুঝতে পেরেছে এটা একটা ফ্রড কল, আর নাম্বারটা আমি শো করতে পারছি না যে নাম্বার থেকে আমাকে ফোন করেছে। আর এই ভিডিওটা আমি একটু লেটে বানাচ্ছি, কারণ এটা আমার 2 দিন আগে, কিছুদিন আগে আমার সাথে হয়েছিল, কিন্তু রেকর্ডিংটা আমি করে রেখেছিলাম। আর তোমাদেরকে বলে রাখবো যে এরকম ফ্রড কল অনেক আসে, তোমরা জানো যাদের কাছে ক্রেডিট কার্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তোমরা সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও অন্যদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে এরপর আমি আরেকটা ভিডিও আছে, ICICI ক্রেডিট কার্ড। ICICI ক্রেডিট কার্ডটা যেদিনকে আমি নিলাম, আমার যেটা ক্রেডিট কার্ডটা, তার বেশি দিন না, অন্তত 3-4 দিন পরে না, হঠাৎ করে আমার ফোন চলে এসছে ICICI থেকেও। সেম ICICI আমার জানা যে ক্রেডিট কার্ডটা আছে, সেখান থেকেও আমার কাছে ফোন এসছে এবং ফ্রড কল। তাহলে আমি এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে মানে শুনিয়ে দেবো এইভাবেই, যে সেখানে আমাকে কী বলেছিল। সেটা অবশ্য হিন্দিতে ছিল, ঠিক আছে, এটা বাংলায় আছে, সেটা তোমরা বুঝতেই পারছ। আর কিছু না, তোমরা ফ্রড থেকে বেঁচে থাকো, যেহেতু আমি জানি এর জন্য আমি বেঁচে গিয়েছিলাম। আর অনেকে আছে যারা বুঝতে পারে না, জানে না, তারা অনেকে অনেক সময় ভুল করে থাকে, অবশ্য অনেকে করেছে। তা যাই হোক, এরকম ফ্রড থেকে তোমার বেঁচে থাকো, আর ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগে লাইক করে দিও, সবার কাছে এটা শেয়ার করে দেওয়া, সবাই দেখতে পারে শুনতে পারে। কিছু না, যদি পুরোটা রেকর্ডিং করে তোমাদের শোনাতে পারতাম, তাহলে তোমাদের হেভি হাসি লাগতো, কিন্তু দুঃখজনক আমি পুরোটা রেকর্ডিং করতে পারিনি, সমস্যা হয়ে গেছিলো, যাতে লাস্টে গিয়ে আমি একটুখানি রেকর্ডিং করেছি। আর কিছু না, চলো টাটা বাই বাই। এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, হ্যাঁ, যেটা আমাদের ICICI ক্রেডিট কার্ড থেকে আমাকে ফ্রড করেছিল এরকমভাবে ফোন করেই। চলো ভিডিওটা শেয়ার করে দিও, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাঁ, টাটা বাই বাই।